আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমরা জানো যে কি পরিস্থিতিতে আমাদের পড়তে হয়েছে। করোনা ভাইরাসের জন্য পৃথিবীর সমস্ত কিছু প্রায় বন্ধ, আমাদের স্কুল কলেজগুলো বন্ধ, যে কারণে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তোমাদের পাঠ ছোট ছোট অংশে তুলে ধরার একটা চেষ্টা করা হচ্ছে। সেই উপলক্ষেই আজকে আমিও তোমাদের কাছে তোমাদের পড়ার বই থেকে একটা ছোট্ট অংশ পড়াবার জন্য নিয়ে এসেছি। আজকে আমরা কি পড়ব? চিহ্ন। চিহ্ন কাকে বলে সেটা জানার আগে আমাদের কয়েকটা জিনিস জেনে নিতে হবে। আমরা এই চ্যাপ্টারের আগেই পড়েছি মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে, এগুলো আমাদের জানা হয়ে গেছে। আমরা আজকে প্রথমে জানব পরমাণু কাকে বলে। পরমাণু কথাটা এসেছে কোথা থেকে? ইংরেজি অ্যাটম থেকে। অ্যাটম কথাটার মানে হচ্ছে, যদি আমরা ভাঙি, যাকে ভাঙা যায় না, ভাঙা যায় না, যাকে ভাঙা যায়। ধরো তোমাদেরকে একটা লোহার টুকরো দিলাম, তারপর সেটাকে ছোট 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 টুকরো করতে বললাম, খুব ছোট খুব ছোট খুব ছোট খুব ছোট। এই যে আমি বোর্ডে একটা পুটকি দিলাম, একটা ডট দিলাম, যেটা তোমরা ওখান থেকে বেঞ্চ থেকে বসে দেখতেও পাচ্ছ না, অথচ এই ডটটা চেয়েও ছোট লোহার টুকরো তুমি করে ফেললে। সেই টুকরোটা যেটা সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সবচেয়ে ছোট, যেটাকে খালি চোখে আমরা দেখতেই পাবো না, সেই ছোট্ট টুকরোটা, কিন্তু তার মধ্যে লোহার সমস্ত রাসায়নিক ধর্ম বর্তমান থাকবে। সেই ছোট্ট টুকরোটাকে, সেই ছোট্ট ক্ষুদ্র অংশটাকে আমরা বলবো পরমাণু। তাহলে পরমাণু কি? পরমাণু হলো কোনো মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলিক পদার্থে সমস্ত ভৌত এবং রাসায়নিক ধর্ম বর্তমান, এবং পরমাণু পরিবেশে স্বাধীনভাবে থাকতেও পারে নাও থাকতে পারে। সাধারণত কিছু মৌল আছে যাদের পরমাণুরা পরিবেশে স্বাধীনভাবে থাকতে পারে, আবার কিছু মৌল আছে যাদের পরমাণুরা পরিবেশে স্বাধীনভাবে থাকতে পারে না। যেমন সোনার পরমাণু, সোনা, এর পরমাণু পরিবেশে স্বাধীনভাবে থাকতে পারে, কিন্তু অক্সিজেন, এর পরমাণু পরিবেশে স্বাধীনভাবে থাকতে পারে না। এরপরে আসবো আমরা অণু। অণু কাকে বলে সেটা এবার জেনে নিই। অণু হচ্ছে কোন মৌলিক বা যৌগিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলিক বা যৌগিক পদার্থে সমস্ত রাসায়নিক ধর্ম বর্তমান থাকবে। সবচেয়ে ক্ষুদ্রতম কণা কার? না মৌলিক অথবা যৌগিক। তার মানে অণু মৌলিক অণুও হতে পারে। যেমন দুটো অক্সিজেন মিলে গেল, দুটো অক্সিজেন মিলে একটা অণু তৈরি করল, এটাকে আমরা বলবো মৌলিক অণু। আবার একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন, এরাও মিলেও একটা অণু তৈরি করলো, সেই অণুটার কি নাম? জল। তাহলে দেখো অণু মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে। তাহলে আমরা জানলাম পরমাণু কাকে বলে, অণু কাকে বলে। এরপর দেখো চিহ্ন কাকে বলে। চিহ্ন, চিহ্ন কাকে বলবো? না কোনো মৌলিক পদার্থে একটা পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে চিহ্ন।
সেটা কি রকম দেখো সংক্ষেপে মানে ছোট করে সংক্ষেপে প্রকাশ করা যেমন তোমরা সবাই ক্লাস সে রুটিন পেয়েছো আমার নাম কি অরূপ পাল অথচ ক্লাস রুটিনে লেখা আছে আমার নাম অরূপ পাল ক্লাস রুটিনে কি লেখা আছে এপি তার মানে আমার নামটা সংক্ষেপে প্রকাশ করা হয়েছে এই রকম যে সংক্ষেপে প্রকাশ করা হয় তাকে বলা হয় চিহ্ন আমরা এরকম মৌলিক পদার্থগুলোকে সংক্ষেপে প্রকাশ করি এর কারণ কি এর বেশ কিছু কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে আমাদের পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে তারা বিভিন্ন ভাষায় কথা বলে তাহলে বিজ্ঞানীদের মধ্যে এই যে লোহা আমি লোহা বলছি কেউ আয়রন বলছে কেউ ফেরাম বলছে কিন্তু তারা প্রত্যেকে লোহাকেই বোঝাচ্ছে কিন্তু বোঝাবো কি করে সেই জন্য বিজ্ঞানীরা বসে ঠিক করলো আমাদের যে 118টা মৌলিক পদার্থ আছে তাদের প্রত্যেকটা একটা নির্দিষ্ট চিহ্ন যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে সকলের বুঝতে সুবিধা হবে সেই জন্য আমরা তাদেরকে চিহ্ন দিয়ে প্রকাশ করি এবার চিহ্ন কোন মৌলিক পদার্থের কি চিহ্ন হবে তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে কি নিয়ম প্রথমেই যেটা নিয়ম প্রথম নিয়মটা হচ্ছে আমরা মৌলিক পদার্থগুলোর ইংরাজি নামের প্রথম অক্ষরটাকে চিহ্ন হিসাবে ব্যবহার করতে পারি যেমন অক্সিজেন অক্সিজেন চিহ্ন কি হবে ও হাইড্রোজেন চিহ্ন কি হবে এইচ আয়োডিন চিহ্ন কি হবে আর ফ্লুরিন চিহ্ন কি হবে এফ এরকম আমরা ইংরেজি নামের প্রথম অক্ষর ইংরেজি নামের প্রথম অক্ষর এই একটা নিয়ম হলো এরকম আরো কিছু উদাহরণ আমরা দিতে পারি যেমন নাইট্রোজেন এন তারপর কি করে আরো একটা নিয়ম আছে নিয়মটা কি ইংরাজি নামের প্রথম দুটো অক্ষর নিয়ে যেমন ধরো ক্যালসিয়াম ক্যালসিয়াম প্রথম দুটো অক্ষর কি আছে সি এ তাহলে চিহ্ন কি হবে ক্যালসিয়ামের চিহ্ন সি এ তারপর বেরিয়াম কি হবে বি এ বেরিলিয়াম বি ই এরকম ম্যাগনেসিয়াম না সরি বেরিলিয়াম হিলিয়াম এইচ ই এরকম আরো অনেক উদাহরণ আছে যেমন লিথিয়াম এল আই এরকম আবার আরো একটা নিয়ম আছে তবে এর পরের নিয়মে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলি সেটা হলো তোমরা দেখো এখানে বেরিয়াম বেরিলিয়াম এবং আমরা এখানে যেমন বোরন বি ব্রোমিন বি আর দেখো নামগুলো খুব কাছাকাছি বোরন বেরিয়াম বেরিলিয়াম ব্রোমিন তা এগুলো তোমরা যখন পড়বে তখন একটু মনোযোগ দিয়ে পড়বে যাতে কোন মৌলিক পদার্থটার কি চিহ্ন সেটা ওলট পালট না হয়ে যায় এইটা একটু কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে
এরপর আমরা তিন নম্বর নিয়মে আসি। তিন নম্বর নিয়মটা কি, না ইংরাজি অক্ষরের প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর, প্রথম ইংরাজি নামের, ইংরাজি নামের প্রথম ও তৃতীয় অক্ষর ব্যবহার করে আমরা চিহ্ন তৈরি করেছি। আমরা মানে বিজ্ঞানীরা, বিজ্ঞানীরা চিহ্ন তৈরি করেছে। যেমন দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি, এম জি, ম্যাং গা নি কি, এম এম, এরকম ক্লোরিন, সি এল। তাহলে আমরা কটা নিয়ম শিখলাম একবার মনে করে নি। ইংরাজি নামের প্রথম অক্ষর দিয়ে আমরা করতে পারি, যেমন অক্সিজেন ও, হাইড্রোজেন এইচ, আয়োডিন আই, ফ্লুরিন এফ, বোরন বি। আবার ইংরেজি নামের প্রথম দুটো অক্ষর দিয়ে আমরা করতে পারি, কিরকম বেরিয়াম বি এ, ক্যালসিয়াম সি এ, বেরিলিয়াম বি, হিলিয়াম এইচ ই, ব্রোমিন বি আর। আবার আরেকটা কি করতে পারি, ইংরাজি নামের প্রথম এবং তৃতীয় অক্ষর, যেমন ম্যাগনেসিয়ামের এম জি, ম্যাঙ্গানিজের এম এন, ক্লোরিনের সি এল। এর তিনটে নিয়ম হলো। আরো একটা নিয়ম আছে, সেটা কি, চার নম্বর নিয়মটা, বিভিন্ন মৌলিক পদার্থগুলোর ইংরাজি নাম যেমন আছে তেমন তাদের ল্যাটিন নামও আছে, আমরা সেই ল্যাটিন নাম নিতে পারি, সেই ল্যাটিন নামের প্রথম অক্ষর দিয়ে করতে পারি, ল্যাটিন নামের প্রথম দুটো অক্ষর দিয়ে করতে পারি, বা ল্যাটিন নামের প্রথম বা তৃতীয় অক্ষর দিয়ে আমরা নামগুলো করে চিহ্ন করতে পারি। যেমন দেখো সোডিয়াম, সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম কি, না ন্যাট্রিয়াম। তাহলে চিহ্ন কি হবে, প্রথম দুটো অক্ষর নব, চিহ্ন হবে এন এ। তারপর হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম কি, ক্যালিয়াম। সেক্ষেত্রে পটাশিয়ামের ক্ষেত্রে শুধু প্রথম অক্ষরটা নব, তাহলে চিহ্ন হবে কে। এরপর হচ্ছে তামা, তামার চিহ্ন কি হবে, তামার ল্যাটিন নাম কিউপ্রাম। এই নামগুলো কিন্তু তোমাদের, ল্যাটিন নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ইংরাজি হরফগুলো মনে রাখলেও হবে, এর বাংলা উচ্চারণগুলো অবশ্যই মনে রাখতে হবে। কিউপ্রাম প্রথম দুটো অক্ষর নব, তাহলে চিহ্নটা কি হবে, সি ইউ। এরপর দেখো আরো দুটো ইম্পর্টেন্ট মৌলিক পদার্থ, যেমন লোহা, লোহার ল্যাটিন নাম কি, ফেরাম। প্রথম দুটো অক্ষর নব, এফ ই। সোনা খুব ইম্পর্টেন্ট, দেখো ল্যাটিন নাম অরাম, চিহ্ন কি হবে, এ ইউ। রূপ বা রূপা, আর্জেন্টাম, প্রথম দুটো অক্ষর নব না, এখানে এ নব আর জি নব, প্রথম অক্ষর আর তৃতীয় অক্ষর, সেক্ষেত্রে হয়ে যাবে এ জি। তাহলে আমরা অনেকগুলো নিয়ম শিখলাম,
কিভাবে এখানে কি বললাম সোডিয়াম এর ল্যাটিন নাম কি ন্যাট্রিয়াম পটাশিয়াম এর ল্যাটিন নাম ক্যালিয়াম তামার ল্যাটিন নাম কিউপ্রাম লোহার ল্যাটিন নাম ফেরাম সোনার ল্যাটিন নাম অরাম রূপোর ল্যাটিন নাম আর্জেন্টাম এবং সেই অনুযায়ী এদের চিহ্নগুলো এখানে নির্দিষ্ট হয়েছে এখানে একটা কথা বলে রাখি আমাদের অনেক সময় ভুল হয়ে যায় পটাশিয়ামের চিহ্ন এবং ফসফরাসের চিহ্ন ফসফরাস ফসফরাসের চিহ্ন হচ্ছে পি আর পটাশিয়ামের চিহ্ন কে আমাদের পি লেখা আছে পটাশিয়াম সেই জন্য অনেক সময় আমরা ভুল করে ফেলি যে পটাশিয়ামটাকে পি বলে ফেলি আর ফসফরাসের ক্ষেত্রে ভুল হয়ে যায় তখন এই জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেমন একটু আগে বলেছিলাম বেরিয়াম বেরিলিয়াম ব্রোমিন বোরন এই নামগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে মনে রাখতে হবে ঠিক ফসফরাস এবং পটাশিয়ামও একটু মনে রাখতে হবে তাহলে এই সমস্যাটা বিশেষ হবে না তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমাদের পড়া এইটুকুই পরে আমরা যদি আবার সুযোগ পাই এরকমই কিছু পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো